হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আপনার যদি লগ্নে রাহু থাকে তাহলে আপনি কেমন রেজাল্ট পাবেন। একটা নতুন সিরিজ নিয়ে আলোচনা করা শুরু করেছি, লগ্নে কোন গ্রহ থাকলে কেমন রেজাল্ট পাওয়া যাবে, সেই সিরিজেরই আজকে নতুন একটা টপিক হচ্ছে লগ্নে রাহু। বিষয়টি কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটি পুরো দেখবেন, কোথাও যেন একটু মিস না হয়ে যায়, তাহলে কিন্তু ইনফরমেশনটা ঠিকঠাক পাবেন না। তার জন্য ভিডিওটা অতি অবশ্যই করে পুরোটা দেখুন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটির পাশাপাশি আরও একটি ব্লগিং চ্যানেল আছে। এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সেই চ্যানেলটি ভিজিট করে উঠতে পারেননি, তাদের জন্য আমি কার্ডে লিংক দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন। আমি আশা করব সেই চ্যানেলটিতেও এই চ্যানেলটির মতো আপনারা আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন মেন আলোচনায় যাওয়া যাক। যাদের লগ্নে রাহু থাকে তাদের নেচারটা কিন্তু একদমই ডিফারেন্ট হবে। কেমন? তারা প্রচণ্ড রকম ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থাকে এবং আকাশ কুসুম কল্পনা কিন্তু করে। কেমন আকাশ কুসুম কল্পনা? তারা কোনো কাজকর্ম না করে বসে বসে ভাবছে, আমি একটা গাড়ি কিনে ফেলবো, আমি একটা বাড়ি করে ফেলবো, আমি লটারিতে বিশাল টাকা পেয়ে যাব, এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু তারা করতে থাকে। এই চিন্তা ভাবনার জন্য কিন্তু লাইফে এরা প্রচণ্ড রকমভাবে প্রবলেমের মধ্যে পড়ে। সম্পর্কে কিন্তু এদের প্রচণ্ড সমস্যা হয়ে থাকে। সম্পর্ক নিয়ে কিন্তু এরা সারা জীবন সাফার করে। যে কোনো সম্পর্ক, এদের কিন্তু সম্পর্কে যে মেন্টাল পিস সেটা কিন্তু কখনোই থাকে না। এরা কোনো একটা রুটিন মেনটেন করে কিন্তু লাইফে চলে না। কোনো কিছু রুটিন নেই, না একটা ঠিকঠাক এডুকেশন, না কাজের, না কোনো কিছু। লাইফে রুল, রেগুলেশন, এথিক্স, ডিসিপ্লিন, এই বড় বড় গম্ভীর গম্ভীর যে ওয়ার্ডগুলো, সেগুলো কিন্তু এরা একদমই মেনটেন করে চলে না। বরঞ্চ এমন কোনো কাজ করবে যাদের কিন্তু সমাজে রুল ব্রেক হয়। অলওয়েজ এরা রুল ব্রেকার হিসাবে কিন্তু পরিচিত। দেখবেন যাদের লগ্নে রাহু থাকে এমন একটা কাজ করবে যে পরিবারে এর আগে কেউ এরকম কোনো কাজ করেনি, এরকম ধরনের কাজ কিন্তু করে থাকে। এদের কিন্তু পড়াশোনা ঠিকঠাক হয় না, পড়াশোনা এরা ঠিকঠাক করতে পারে না। কারণ হচ্ছে এরা কখনোই একটা বাধাধর জিনিসের মধ্যে থাকতে পছন্দ করে না, কোনো কিছু রুটিন মেনটেন করে না। এই হ্যাবিটের জন্য কিন্তু এদের পড়াশোনাটাও ইনকমপ্লিট থেকে যায়। এরা কখনোই হেলথ কনসাস নয় কিন্তু, না এদের প্রপার কোনো ঘুম থেকে ওঠার টাইম আছে, না কোনো খাওয়া দাওয়ার টাইম আছে, না কোনো রুটিন মেনটেন করে খাওয়া দাওয়া করছে। যখন যা খুশি তাই করছে, তার জন্য কিন্তু এদের হেলথটাও ঠিকঠাক থাকে না। আর এরা লাইফে সর্বদা একটা জিনিস ভাবে যে এরা যে কাজটা করছে সেটা অলওয়েজ ঠিক, এরা কখনো ভুল কিছু করতে পারে না। এই একটা নেচারের জন্য কিন্তু এদের সবার সাথে সমস্যা বৃদ্ধি পায়। এদের একটা পজিটিভ সাইন হচ্ছে এরা যে কোনো পরিস্থিতি আসুক না কেন লাইফে কখনো ভয় পায় না, যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা কিন্তু এরা রাখে। এদের একটা সব থেকে নেগেটিভ সাইড হচ্ছে এরা লাইফে অলওয়েজ শো অফ করতে থাকে, আমার দামি গাড়ি আছে, বাড়ি আছে, দামি জুয়েলারি আছে, এই ধরনের নেচার কিন্তু এদের মধ্যে অলওয়েজ থাকে। এই শো অফের জন্য কিন্তু এরা লাইফে প্রচণ্ড অর্থ ব্যয় করে ফেলে। লোকে আমাকে বলবে আমাকে খুব সুন্দর লাগছে, আমাকে খুব দারুণ লাগছে, আমাকে সেন্টার অফ অ্যাট্রাকশন হতে হবে, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর জন্য কিন্তু এরা প্রচণ্ড অর্থ নিজের ওপর ব্যয় করতে থাকে, জাস্ট ফর শো অফ। শো অফটা এদের কাছে কিন্তু প্রচণ্ড প্রায়োরিটি পায়। লোকে একে দেখে বলবে যে হ্যাঁ বেশ একদম সুন্দর একটা গাড়ি থেকে নামছে, দারুণ একটা ড্রেস পরে এসছে, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু এরা ভীষণভাবে পছন্দ করে। শুধু শো অফ করে না, শো অফ যেটা করছে সেটা আবার লোককে মানে বোঝাতে হবে যে হ্যাঁ আমার এই জিনিসটা আছে, এরম একটা ব্যাপার, এটা কিন্তু এদের নেচার। মানুষের সামনে অলওয়েজ একটা প্রেজেন্টেবল থাকতে হবে, মানে এরম একটা ব্যাপার, সবসময় একটা প্রেজেন্টেবল ব্যাপার হতে হবে, তবেই তো লোকে প্রশংসা করবে। জাস্ট এই জিনিসটার জন্য কিন্তু এরা অলওয়েজ একটা প্রেজেন্টেবল ব্যাপার মেনটেন করে। এদের লাইফে কিন্তু ডিমান্ডের কোনো শেষ নেই। একটা ডিমান্ড ফুলফিল হচ্ছে আর একটা চাই, আর একটা ডিমান্ড ফুলফিল হচ্ছে আর একটা চাই। এদের কিন্তু কখনো স্যাটিসফ্যাকশন আসে না, সেটা ভালো বলুন খারাপ বলুন যাই বলুন। এদের একটা অ্যাডভান্টেজ দিক হচ্ছে এরা যদি ক্যারিয়ারে ফোকাস করে তাহলে কিন্তু প্রচণ্ড রকমভাবে ভালো,
কেরিয়ারে খুব উচ্চ শিখরে কিন্তু এরা পৌঁছাতে পারবে। যেহেতু লাইফে স্যাটিসফ্যাকশন নেই, মানে সবসময় একটা কিছু চাই চাই চাই, এরম একটা ব্যাপারের জন্য কিন্তু এরা অন্যের সমস্যা কিন্তু খুব সুন্দরভাবে সমাধান করতে পারে। এটা এদের একটা দারুণভাবে পজিটিভ কিন্তু সাইন। যাদের লগ্নে রাহু থাকে তাদের কিন্তু একটা আত্মহত্যা করার টেন্ডেন্সি কিন্তু থেকে যায়। এদের কখনো ঋণ কিন্তু শোধ হয় না, এরা ঋণের পর ঋণ ঋণের পর ঋণ কিন্তু করতেই থাকে। আর এদের লাইফে সমস্যা কিন্তু কোনোদিন যায় না রেস্ট অফ দ্য লাইফ। এদের যেমন খরচা থাকে, এদের কাছে কিন্তু অর্থের যোগানটাও ঠিকঠাক হয়ে যায় খরচা করানোর জন্য। যাদের লগ্নে রাহু তাদের কোনোদিন খালি পকেট দেখবেন না, এদের কিন্তু অলওয়েজ অর্থের যোগানটা ঠিকঠাক থেকে যায়। লাইফে কোনো জিনিসে শান্তি কিন্তু এরা পায় না, যে কোনো পরিস্থিতিতে এরা মানে একটা অশান্তির মধ্যেই সাফার করতে থাকে লাইফে। এটা এদের একটা কিন্তু বড় সমস্যা। লগ্নে রাহু থাকলে কেমন নেচার হয় মানুষের সেটা আমি আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেশন পাওয়ার জন্য। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। এই টপিকটা এখানেই এন্ড করছি, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।